আল্লাহর ভরসা করে আমি শুরু করছি। দেখো, সো বেসিক ডিসকাশন অন নাউন, লেকচার নাম্বার 1 দিয়ে কথা বলছি, ভার্সিটি অ্যাডমিশনের 1 নাম্বার লেকচার নিয়ে কথা বলছি। বেসিক ডিসকাশন অন নাউন, নাউন কি জিনিস এটা নিয়ে আমরা একটু জানতে চাই। স্যার নাউনটা কি জিনিসটা খায় না গায়ে দেয়? আসো স্যার, এটা খায় না গায়ে দেয় জানতে চাই। বলে স্যার নাউনটাকে বলে, এখন যদি আমি তোমার জিজ্ঞেস করি নাউন কাকে বলে, আর তুমি যদি তোমার ছোট ভাইয়ের মতো করে বলো যে কোনো কিছুর নামকে নাউন বলে, কথা ভাই সত্য, কথা সত্য কিন্তু সম্পূর্ণ না। ইটস নট এ ম্যাচিউর আনসার, এটা কোনো ম্যাচিউর আনসার না। আমরা ম্যাচিউর আনসার জানতে চাই, ক্লিয়ার? নাউন আসলে কি জিনিস, নাউন কাকে বলে, কিংবা নাউন কি জিনিস, এটা খায় না গায়ে দেয়? আসো বলে, এক নাম্বার, কোনো কিছুর নামকে নাউন বলে, কথা কি মিথ্যা? বলে না স্যার, কথা সত্য, কোনো কিছুর নামকে নাউন বলে। আমি যদি বলি পদ্মা, মেঘনা, যমুনা, তারপর হচ্ছে যদি বলি বাংলাদেশ, ইন্ডিয়া, রাশিয়া, তারপর হচ্ছে রহিম, করিম, শফিক, রফিক, রাইট, এক্সেট্রা এক্সেট্রা, নাউন 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 নাউন, কোনো সন্দেহ নাই। বলে ভাই, কোনো কিছুর নামকে তো নাউন বলে, দুনিয়াদার একটু যা চোখে দেখা দেয় তাকেও নাউন বলে, দুনিয়া যা চোখে দেখা দেয় তার সবই নাউন। একদম সোজা আপনার কথাবার্তা, তোমার হাতে হয়তো একটা কলম দেখা যাচ্ছে, কলমটা নাউন। তোমার সামনে হয়তো একটা খাতা আছে, খাতা দেখা যায়, খাতা নাউন, রাইট? তোমার সামনে হয়তো একটা বই আছে, বইটা নাউন। হয়তো উপরে একটা ফ্যান আছে, ফ্যানটা নাউন, রাইট? আশেপাশে ওয়াল দেখা যায়, ওয়াল নাউন, রাইট? তারপরে দুনিয়া যা চোখে দেখা যায় সব নাউন, যা দেখা যায় সব নাউন, যা দেখা যায় সব নাউন, যা দেখা যায় সব নাউন। কোনো কিছুর নামকে নাউন বলে, যা কিছু চোখে দেখা যায় তাকেও নাউন বলে। এবং 3 নাম্বার পয়েন্ট, কোনো ওয়ার্ডের শেষে যদি কোনো ওয়ার্ডের শেষে কোনো ওয়ার্ডের শেষে নাউন সাফিক্স থাকে তবে সেই ওয়ার্ডটাও নাউন। কোনো ওয়ার্ডের শেষে যদি নাউন সাফিক্স থাকে তবে সেই ওয়ার্ডটাও নাউন। বলে স্যার সাফিক্সটা কি জিনিস, খেয়াল করবো স্যার। তাহলে স্যার সাফিক্স কি জিনিস আমরা জানতে চাই। আমরা জানি যে, ভালো করো আপনার দিকে, কোনো ওয়ার্ডের শেষে যদি নাউন সাফিক্স থাকে তবে সেই ওয়ার্ডটাও কি হয়, নাউন হয়। আবার বলছি, কোনো ওয়ার্ডের শেষে নাউন সাফিক্স থাকলে সেই ওয়ার্ডটাও নাউন হয়। যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের শুরুতে বা শেষে যুক্ত হয় তাকে বলি আমরা অ্যাফিক্স। যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের শুরুতে বা শেষে যুক্ত হয় তাকে বলি অ্যাফিক্স। আবার বলছি, যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের শুরুতে বা শেষে যে কোনো জায়গায় যুক্ত হয় তাকে বলি আমরা অ্যাফিক্স। এই অ্যাফিক্স গুলোর মধ্যে যে বর্ণ বা বর্ণ সমষ্টি গুলো শুরুতে যুক্ত হয় তাকে বলি আমরা প্রেফিক্স, আর যে বর্ণ বা বর্ণ সমষ্টি গুলো শেষে যুক্ত হয় তাকে বলি আমরা সাফিক্স। যেগুলো প্রিতে যুক্ত হয় এটা হচ্ছে প্রেফিক্স, যেটা প্রি প্রি মানে পূর্বে, পূর্বে যুক্ত হয়, যে বর্ণগুলো পূর্বে যুক্ত হয় সেগুলো হচ্ছে প্রেফিক্স। আর সাফ মানে হচ্ছে পরে, সাফ পরে, রাইট? যে ওয়ার্ড গুলো, যে বর্ণগুলো পরে যুক্ত হয়, সাফে যুক্ত হয়, পরে গিয়ে যুক্ত হয় তাকে বলি আমরা সাফিক্স, ক্লিয়ার? তার মানে বোঝাই যায় যে সাফিক্স আসলে শব্দের শেষে যুক্ত হয়, শব্দের শেষে যুক্ত হয়। আমি যদি ভুল না করে থাকি, 19 থাকতে সাফিক্স প্রেফিক্স গুলো হয়তো বা তুমি শুনছো, ক্লিয়ার? সাফিক্স প্রেফিক্স এর শব্দটা আশা করি শোনার কথা, মিনিমাম এই দুইটা শব্দ শোনার কথা। যাই হোক, সমস্যা নেই, আসো। সো এখন বললাম, যদি কোনো ওয়ার্ডের শেষে নাউন সাফিক্স থাকে তবে ওই ওয়ার্ডটাও নাউন হয়। যদি কোনো ওয়ার্ডের শেষে নাউন সাফিক্স থাকে তবে ওই ওয়ার্ডটাও কি হবে, নাউন হবে। আসো স্যার, নাউন সাফিক্স কি কি আমরা একটু জানতে চাই। সবাই একটু লেকচার শিটের, সবাই একটু লেকচার শিটের 5 নাম্বার পেজটি একটু খেয়াল করো তো। 5 নাম্বার পেজটা খেয়াল করো, 5 নাম্বার পেজটা হাতে নেওয়ার সাথে সাথে যদি খুঁজে পাও সাথে সাথে আমাকে পাঁচ লেখে কোম্পানি পাঁচটা পাঁচ লেখে একটু হাতে ইশারা করে দেখাবা, রাইট? রাইট, 5 নাম্বার পেজটা যারা খুঁজে পাইছো পাঁচ লেখে দেখাবো, রাইট? এক্স্যাক্টলি, সাবাস, হ্যাঁ সাবাস, এই তো, রাইট? তো সবাই যখন তুসুস না হাত, এরকম একটা নিচে কি করতে হবে, একটা ছবি নিয়ে নিচে ক্যাপশন দিতে হবে, ক্যাপশনে থাকবে নিজাম বাবার দরবারে ফিরবে না কেউ খালি হাতে, হ্যাঁ? দেখবি আসে এদিকে। সো আমরা ফিরে যাই, এবার সবার হাতে এবার 5 নাম্বার পেজটা আছে আলহামদুলিল্লাহ, ক্লিয়ার? এখানে কি কি বলা আছে আমি একটু দেখতে চাই। এখানে নাউন সাফিক্স গুলো দেওয়া আছে। দেখো, কোনো ওয়ার্ডের শেষে যদি ম্যান থাকে তবে সেটা নাউন হবে, ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট, রাইট? কোনো ওয়ার্ডের শেষে যদি TION SION থাকে তবে সেটা নাউন হবে। একটু কষ্ট করে TION SION এর পাশে স্টার মার্ক করবো, TION SION স্টার মার্ক করবো অথবা ক্লিক করবো, টিক মার্ক করবো, রাইট? ওকে, যদি TION SION থাকে সেটা নাউন হয়, যেমন এক্সপ্রেশন, ইনভেনশন নাউন হবে, বললাম আর কিং বা ইয়ার থাকলে নাউন হবে, যেমন ডুয়ার, মেকার নাউন, ই কিং বা ডাবল ই থাকলে নাউন হবে, বলছি পেই, এক্সামিনি, এইস থাকলে নাউন হবে, ম্যারেজ, রাইট, কাভারেজ, ওকে, টিএস থাকলে নাউন হবে, এইস থাকলে নাউন, ওকে, রাইট, টিএস থাকলে নাউন হবে, যেমন গ্রোথ, ডেথ, বলছিলাম নেস থাকলে নাউন হবে, স্যাডনেস, বোল্ডনেস, অর থাকলে নাউন হয়, কোন শব্দের শেষে সিলেক্টর, ইনভেন্টর, সিই থাকলে নাউন হয়, ইম্পর্টেন্স, কম্পিটেন্স, আল থাকলে নাউন হয়, আলটাকে একটু ডিনোট করবো, আলটাকে একটু স্টামাক করবো, আল থাকলে নাউন হয়, আলটাকে স্টামাক করবো, আলটাকে স্টামাক করবো, আলটাকে স্টামাক করবো, আল থাকলে নাউন হয়, TY থাকলে নাউন হয়, TY থাকলে নাউন হয়, স্টামাক করবো, TY টা স্টামাক করবো, ক্লিয়ার? CY থাকলে নাউন হয়, CY থাকলে নাউন হয়। এরপর বলছে আল থাকলে নাউন হয়, যেমন প্রপোজাল, রিফিউজাল, রাইট? TY থাকলে নাউন হয়, অ্যানজাইটি, বিউটি,
ওকে, তারপর বললাম সি ওয়াই থাকলে নাউন হয় ইন্টিমেসি অ্যাকুরেসি রাইট, ইজম থাকলে নাউন হয় ক্যাপিটালিজম ক্রিটিসিজম, এএনসি ইএনসি থাকলে নাউন হয় বললাম দেখো এদিকে অ্যাটেন্ডেন্স এক্সিস্টেন্স, শিপ থাকলে নাউন হয় হ্যান্ডশিপ, তো কি বলে হার্ডশিপ ফ্রেন্ডশিপ এক্সেট্রা। তিনটা টপিক তিনটা জায়গায় স্টমাক করতে বসি, টি ওয়ান এস আই ওয়ান আল এবং টি ওয়াই, এই তিনটা জায়গায় মূলত বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে প্রশ্ন বেশি আসে, এই তিনটা সাফিক্স থেকে বিশ্ববিদ্যালয়ে বেশি প্রশ্ন আসে, ক্লিয়ার? তো এই তিনটা একটু মাথায় রাখতে হবে, ঠান্ডা মাথায় খেয়াল করে দিকে। এবার এই তিনটার মধ্যে থেকে আরো যদি গুরুত্বপূর্ণ বের করতে চাই, আরো গুরুত্বপূর্ণ বের করতে চাই, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আলটা, এ আল আল এই সাবজেক্টটা নিয়ে আমরা একটু কথা বলবো, আল এই সাবজেক্টটা নিয়ে একটু কথা বলতে চাই, আল রাইট, সবাই একটু খেয়াল করবো আলটা নিয়ে একটু ঝামেলা আছে। বললাম কোন শব্দের শেষে আল দেখলেই নাউন, না রে ভাই পুরোপুরি কথা সত্য নয়, বলে কোন শব্দের শেষে আল দেখলেই নাউন নয়, কোন শব্দের শেষে আল দেখলেই এটা নাউন নয়, এটা অন্য কিছু হইতে পারে, বলে কিরকম ভালো করে লক্ষ্য দিকে বলা হয় যদি কখনো আল এই যে সাফিক্সটা এই আলটা যদি কখনো কোনো ভার্বের সাথে গিয়ে যুক্ত হয়, কোনো ভার্বের সাথে যদি আল হয়, কোনো ভার্বের সাথে যদি আল হয়, বিশ্বাস করেন মাননীয় স্পিকার ওই আলটা ওই ভার্বটা সাথে সাথে আর ভার্ব থাকে না, সে বেচারা নাউন হয়ে যায়। আবার বলছি কোন ভার্বের সাথে যদি আল যুক্ত হয়, কোন ভার্বের সাথে যদি আল যুক্ত হয় তবে সেই ভার্বটা সাথে সাথে কি হয়ে যায়, বললাম সাথে সাথে সেই ভার্বটা সাথে সাথে কি হয়ে যায়, সাথে সাথে সে বেচারা নাউন হয়ে যায়, সে আর ভার্ব থাকে না, সে নাউন হয়ে যায়। চলে এবার একটা উদাহরণ দিই, আসো খেয়াল করে দিকে, এবার ভালো করে লক্ষ্য করে তুমি, ধরো ভালো করে শোনো, আমাদের ধরো আমাদের একজনকে নিলাম, ধরো আব্দুল্লাহ রাফি, হ্যাঁ সে ভালো করে লক্ষ্য করে দিকে, সে ধরো কি করলো, সে কাউকে গিয়ে কোনো একটা রাফি ঠিক আছে দেখে দিকে, তো সে কোনো এক মেয়েকে গিয়ে বললো তোমাকে ছাড়া বাঁচবো না, হ্যাঁ আই লাভ ইউ। এখন মেয়ে বললো তুমি কোথায় পড়ালেখা করো, সে বলছে আমি উত্তর দক্ষিণ বিশ্ববিদ্যালয়ে পার্থক্য মানে নর্সাউথে পড়ালেখা করি, বলছে আমি ইংলিশ সাথে ভালো পাই না, তুমি বাংলায় বলো, বলছো বাংলায় বলছো উত্তর দক্ষিণ বিশ্ববিদ্যালয় মানে নর্সাউথেরই, নর্সাউথ রাইট উত্তর দক্ষিণ, ক্লিয়ার? উত্তর দক্ষিণ বিশ্ববিদ্যালয়। তো মেয়ে কি করলো, মেয়ে তাকে মানে তাকে কি করে দিল, রিফিউজ করে দিল, যা ফুট ক্লিয়ার, আমার পাবলিক লাগবে, কি লাগবে পাবলিক হওয়া লাগবে, ইউনিভার্সিটি হওয়া লাগবে পাবলিক, ক্লিয়ার? খেয়াল করে দিকে। এখন সে গিয়ে কি করছিল, সে গিয়ে প্রপোজ করছিল, বলে স্যার এটা আমরা বুঝি, দেখো প্রপোজ মানে কি, বলে স্যার এটা অর্থ আপনি বললেন না স্যার, এটা আমরা ভালো জানি, আপনি আমার অর্থ শিখাবেন, আমার তো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে, দেখ আল্লাহ মাফ করা মালিক, হ্যাঁ ভাই তোরা প্র্যাকটিক্যাল করিস না, এখন ঝামেলা আছে অ্যাডমিশন সময় ঝামেলা আছে, আয় খেয়াল করে দিকে। তো এখন বললাম দেখো শব্দ বললাম প্রপোজ রাইট, প্রপোজ নিঃসন্দেহ ভার্ব, এবার প্রপোজের সাথে ভার্বের সাথে যদি আল যুক্ত করি, বললাম ভার্বের সাথে যদি আল যুক্ত করা হয় ওই ভার্বটা কি হয়ে যায় বলছি, নাউন হয়ে যায়, তার মানে প্রপোজ আর নিঃসন্দেহ বেচারা একটা নাউন, কোনো সন্দেহ নেই। এবার মেয়ে কি করছিল, রিফিউজ করছিল, আর ই এফ ইউ এস রিফিউজ করছিল, তাহলে রিফিউজটা একটা ভার্ব, এই রিফিউজের সাথে যদি আল যুক্ত করি তাহলে রিফিউজাল এটা একটা কি হয়ে গেছে স্যার, নাউন হয়ে গেছে নিঃসন্দেহ, ক্লিয়ার? এবার আমি যদি বলি দেখো এদিকে, আমি যদি বলি সার্ভাইভ, সার্ভাইভের সাথে যদি আল যুক্ত করি সার্ভাইভাল, বলো দেখি সবাই একটু কষ্ট করে, সবাই একটু কষ্ট করে আনমিউট করবো, সবাই আমার সাথে কথা বলবো, সবাই কথা বলবো, আমি ওয়ার্ড বলবো তুমি আমার বলবা, এটা কি নাউন নাকি এটা কি অন্য কিছু, রাইট? সবাই আনমিউট হবো, সবাই আনমিউট হয়ে একটু কথা বলবো, সবাই আনমিউট হয়ে একটু কথা, সবাই রেসপন্স নিবো, রাইট? তাহলে আমি বললাম যদি কোনো ভার্বের সাথে আল যুক্ত হয় তবে সেটা কি হয়ে যায় বলছি, নাউন হয়ে যায়, তাহলে বলো দেখি আমাকে, তাহলে আমার বলো দেখি সার্ভাইভাল এটা কি হবে, সার্ভাইভাল কি হবে, নিজেকে নির্দোষ প্রমাণ করা, এটা একটা ভার্ব। এখন যদি একিউটের সাথে আল লাগাই, সবাই কি হয়ে গেছে, এবার ভালো করে লক্ষ্য দিকে, এবার ভালো করে লক্ষ্য করো, বলা হয় কোন ভার্বের সাথে আল যুক্ত করলে সেটা নাউন হয়, কিন্তু বিশ্বাস করেন মাননীয় স্পিকার যদি কখনো কোন নাউনের সাথে আল যুক্ত হয়, যদি কখনো কোনো নাউনের সাথে আল যুক্ত হয়, যদি কখনো কোনো নাউনের সাথে আল যুক্ত হয়, যদি কোনো নাউনের সাথে গিয়ে আল যুক্ত হয় তবে সেই নাউনটা সাথে সাথে অ্যাডজেক্টিভ হয়ে যায়, সাথে সাথে কি হয়ে যায় আল যুক্ত করলে নাউনটা কি হয়ে যায় বলছি, অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাহলে নিঃসন্দেহে ন্যাশনাল এটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে আমরা বলো দেখি ট্রেডিশন, ট্রেডিশন একটা নাউন নিঃসন্দেহে, এটার সাথে যদি আল যুক্ত করি ট্রেডিশনাল, বলো ট্রেডিশনালটা কি, বলো নাউন না অ্যাডজেক্টিভ, বলো নাউন না অ্যাডজেক্টিভ, নাউন না অ্যাডজেক্টিভ, সবাই সবাই নাউন না অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ যাওয়া, ধরে গেছে সবাই, এই কথাটা সবাই আশা করি বুঝে গেছি, রাইট?
ওকে স্যার, এবার ঠান্ডা মাথায় খেয়াল করো, এবার ঠান্ডা মাথায় খেয়াল করি, আমরা সবাই একটু কষ্ট করে, সবাই একটু কষ্ট করে পিছন দিকে একটু চলে আসতে চাই, পেজ নাম্বার ফোরে চলে আসতে চাই, পেজ নাম্বার ফোরে একটু দেখতে চাই, পেজ নাম্বার ফোর, আসো পেজ নাম্বার ফোর এর দিকে চলে আসি সবাই। পেজ নাম্বার ফোর বলছে দেখো নাউন, ভালো করে লক্ষ্য দিকে পেজ নাম্বার ফোরটা খেয়াল করি, বলছে নাউন মূলত কার কথা বলছে, প্রধানত চার প্রকার, পাঁচ প্রকার, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এই পাঁচ প্রকারের নাউনের কথা বলছে। এবার আমরা একটা একটা করে ক্লিয়ার করতে চাই, ক্লিয়ার, যেখান থেকে প্রশ্ন আসবে বিশ্ববিদ্যালয়ে, যেখান থেকে প্রশ্ন আসবে বিশ্ববিদ্যালয়ে সেই জায়গাটা থেকে জোর করব, জোর দিব, আর যেখান থেকে বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন কম হয় সেই জায়গাটা আমরা একটু কম জোর দিব, ঠিক আছে? যাদের জায়গা থেকে আওয়াজ আসছে, রাইট, খসর খসর আওয়াজ আসতেছে, তোমরা একটু কষ্ট করে নিজেকে মিউট রাখবা, সুনির্দিষ্ট কোন ব্যক্তির নাম, কোন স্থানের নাম বা দেশের নাম, কোন ব্যক্তির নাম, কোন স্থানের নাম বা কোন দেশের নাম বোঝায় সেটা হচ্ছে প্রপার নাউন। আমরা জানি শফিক, রফিক, সালাম, বরকত, রহিম, করিম, আবুল, বাবুল, এগুলো সবগুলো প্রপার নাউন, রাইট, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। তারপর বাংলাদেশ, ইন্ডিয়া, রাশিয়া, নেপাল, ভুটান, মালদ্বীপ, প্রপার নাউন, কোনো সন্দেহ নাই। পদ্মা, মেঘনা, যমুনা, নিঃসন্দেহে প্রপার নাউন, কোনো সন্দেহ নাই, রাইট। বলে অনেকগুলো প্রপার নাউন মিলে, অনেকগুলো প্রপার নাউন মিলে, হ্যালো, অনেকগুলো প্রপার নাউন মিলে একটা কমন নাউন হয়। আবার বলছি, অনেকগুলো প্রপার নাউন মিলে একটা কমন নাউন হয়, অনেকগুলো প্রপার নাউন মিলে, অনেকগুলো প্রপার নাউন মিলে একটা কমন নাউন হয়। কিরকম? শফিক, রফিক, সালাম, বরকত, না বলে আমি বলতে পারি বয়, রাইট, বয় একটা কমন নাউন নিঃসন্দেহে। আমি বললাম দেখো দিকে রহিম, করিম, আবুল, বাবুল, রাইট, বয়, রাইট, নিঃসন্দেহে। আচ্ছা সকিনা, জরিনা, রাইট, আমেনা, খালেদা, হাসিনা, এগুলো না বলে কি বলতে পারি? আমি বললাম গার্ল, নিঃসন্দেহে নাউন, রাইট, নিঃসন্দেহে এটা কমন নাউন। তাহলে কি বললাম? অনেকগুলো প্রপার নাউন মিলে কি হয়? একটা কমন নাউন হয়। পদ্মা, মেঘনা, যমুনা, না বলে বললাম রিভার, নিঃসন্দেহে একটা কমন নাউন, ক্লিয়ার? তার মানে হচ্ছে খেয়াল করার দিকে অনেকগুলো প্রপার নাউন মিলে একটা কমন নাউন হয়, এই কথাটা সবাই বুঝছি। দশমতম বিসিএস এ, বিসিএস এর দশমতম পরীক্ষায় একটা কঠিন প্রশ্ন আসছিল, কঠিন প্রশ্ন, ক্লিয়ার, কঠিন প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে বলো তো বাবু, গার্ল এটা কি ধরনের নাউন, গার্ল এটা কি ধরনের নাউন, নিঃসন্দেহ কি নাউন, কমন নাউন, কঠিন প্রশ্ন, হ্যাঁ, এরকম কঠিন প্রশ্ন ভাই খুব একটা হয় না, বুঝে গেলেন তো? এই কারণে প্রপার নাউন আর কমন নাউন থেকে প্রশ্ন হয় না, ঠিক আছে, বেশি কঠিন তো, ফলে ভাই সবাই নাম্বার পায়, ঠিক আছে। কিন্তু দেখা যায় কি জানো, প্রায় সময় দেখা যায় যে সহজ প্রশ্ন দিলে, সহজ প্রশ্ন দিলে স্টুডেন্টরা মানে খুশির ঠেলায় ভুল করে দিয়ে চলে আসে, ক্লিয়ার, ফলে ভাই তখন জটিল ভাবে চিন্তা করে, আরে এত সহজ প্রশ্ন দেওয়ার কথা না, হ্যাঁ, একটু ঘুরে পেঁচে আসে বোধহয়, মাঠ পেঁচে আসে বোধহয়, হ্যাঁ, ফলে ভাই ঢাকা বিষয়ে একবার তোমার বিসিএস এর প্রশ্ন আসে, বাংলাদেশের রাজধানী কোনটি, উত্তর ঢাকা, দক্ষিণ ঢাকা, ঢাকা, পোলা ফাইন বড় হারে উত্তর ঢাকা, দক্ষিণ ঢাকা, ঢাকায় উড়ে গেছে, ক্লিয়ার, আরে এত সহজ প্রশ্ন তো করার কথা না, তাহলে বোধহয় ঢাকার মধ্যে বোধহয় ঝামেলা একটা আছে, উত্তর দক্ষিণ কোন একটা আছে, আমি বোধহয় জানি না, এই লাগা মানে ঢাকার কেউ ঢাকা নেই, অধিকাংশ ঢাকা আছে উত্তর ঢাকা, দক্ষিণ ঢাকা, ক্লিয়ার, দেখিস আবার এই কাজ করিস না, উত্তর দক্ষিণে যাইস না ভাই, আয় আচ্ছা থাক, খেয়াল করে দিকে, তাহলে সামনের দিকে যাই, তাই প্রশ্ন আসবে কোন জায়গা থেকে, প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রে আসে কালেকটিভ নাউন থেকে প্রশ্ন বেশি হয়, এবং অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে টুকটাক প্রশ্ন হয়, মূলত কালেকটিভ নাউন থেকে প্রশ্ন বেশি হয়। আসো এবার আমরা প্রপার নাউন শিখলাম, কমন নাউন শিখলাম, এবার কালেকটিভ নাউন শিখতে চাই, বলে অনেকগুলো প্রপার নাউন মিলে একটা কমন নাউন হয়, অনেকগুলো কমন নাউন মিলে একটা কালেকটিভ নাউন হয়। আবারও বলছি দেখো, অনেকগুলো প্রপার নাউন মিলে একটা কমন নাউন হয়, অনেকগুলো কমন নাউন মিলে একটা কালেকটিভ নাউন হয়, খেয়াল করি স্যার, বলে কিরকম ব্যাপারটা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি এদিকে, রাইট, হ্যাঁ, দেখি এদিকে এদিকে কেমন করবো, হ্যাঁ, সুমাইয়া, সুমাইয়া, তাশরিফা, সুমাইয়া, কল আসছে তোর বোধহয়, কল আসছে, তাকে বলে দাও আমরা ক্লাস করতেছি, দেখো, রাইট, খেয়াল করে এদিকে। এখন বললাম অনেকগুলো প্রপার মিলে একটা কমন হয়, অনেকগুলো কমন মিলে একটা কালেকটিভ হয়, কিরকম ব্যাপারটা খেয়াল করো। আচ্ছা আমি যদি বলি, আমি যদি বলি ঠান্ডা মাথায় বুঝো তো, আমি যদি তোমার এভাবে করে বলি, ধরো আমি বাংলাদেশের কয়েকজনের নাম বলছি, তোমরা আশা করি সবাই চিনবা, আমি বললাম মাশরাফি বিন মুর্তজা, আমি বললাম সাকিব আল হাসান, আমি বললাম সৌম্য সরকার, আমি বললাম লিটন দাস, আমি বললাম মুশফিকুর রহিম, আচ্ছা বলতো তুমি এদেরকে চিনো না, আচ্ছা এদের তো প্রপার নাউন নিঃসন্দেহে, এরা প্রপার নাউন, আচ্ছা এদের কমন নাউন কি বলতো, প্লেয়ার বলা যায় না, এদের কমন নাউন কি প্লেয়ার না স্যার, এদের কমন নাউন প্লেয়ার হয় কি হয় না, বলে জি স্যার প্লেয়ারটা কমন নাউন হয়, এক্স্যাক্টলি প্লেয়ারটা কমন নাউন হয়। আচ্ছা দেখো তো এবার আমি যদি বলি টিম, ভালো করে শোনো, অনেকগুলো মুশফিক মিলে কি একটা টিম হয়, অনেকগুলো সাকিব আল হাসান মিলে কি একটা টিম হয়, নাকি অনেকগুলো প্লেয়ার মিলে একটা টিম হয়, সবাই তো আনমিউটে আমার সাথে কথা বলতো স্যার, অনেকগুলো টিম হয়, অনেকগুলো প্লেয়ার মিলে একটা টিম হয়, নাকি অনেকগুলো সাকিব আল হাসান মিলে একটা টিম হয়, কোনটা? এখানে তোমরা যারা যারা আছো সবার নাম উল্লেখ না করে আমি তোমাদের কমন নাউন হিসেবে স্টুডেন্ট বলতে পারি না, অনেকগুলো আইমন মিলে কি একটা ক্লাস হয়, নাকি অনেকগুলো স্টুডেন্ট মিলে একটা ক্লাস হয়,
কাছাকাছি বোধ বই আছে। আচ্ছা এখানে ধরো একটা বইয়ের নাম, একটা ধরো কোন বইয়ের নাম গীতাঞ্জলি, কোনটার নাম সঞ্চয়িতা, কোনটার নাম সোনালিকা মানে সোনালী কাবিন, কোনটার নাম ধরো রিক্তের বেদন, কোনটার নাম ধরো বিশ্বাসী, ক্লিয়ার? এগুলো সবগুলো প্রপার নাম নিঃসন্দেহে। এগুলোর কমন নাম কি বলতে পারি? বুক, বই বলতে পারি না? অনেকগুলো গীতাঞ্জলি মিলে কি একটা লাইব্রেরি হয় নাকি অনেকগুলো বই মিলে একটা লাইব্রেরি হয়? আমরা বলি গ্যাং, কিশোর গ্যাং, শুনছি না? আচ্ছা কয়েকটা কিশোরের নাম বললাম, ধরো একটা নাম যদু কদু মধু রাম শ্যাম, হ্যাঁ যদু কদু রাম শ্যাম, ক্লিয়ার? এই যদু কদু মধু রাম শ্যাম, এরা ভালো করে লক্ষ্য দিকে, এরা এরা এইগুলো হচ্ছে প্রপার নাউন। স্পিকার দূরে থাকুক, সমস্যা নেই, কাছে নেওয়ার দরকার নেই। ফ্যামিলি জুড়ি, ফ্যামিলি জুড়ি, ফ্যামিলি জুড়ি, পাঁচবার একসাথে, ফ্যামিলি জুড়ি, ফ্যামিলি জুড়ি, ফ্যামিলি জুড়ি, ফ্যামিলি জুড়ি, ফ্যামিলি জুড়ি, ফ্যামিলি জুড়ি, ক্লাস কমিটি, ক্লাস কমিটি, ক্লাস কমিটি, একসাথে একসাথে, ফ্যামিলি জুড়ি, ক্লাস কমিটি, ফ্যামিলি জুড়ি, ক্লাস কমিটি, ফ্যামিলি জুড়ি, ক্লাস কমিটি। যারা যারা আমার সাথে পড়ছো তোমাকে কথা দিচ্ছি, তোমার দেখবা ক্লাস শেষ হওয়ার আগে তোমার এগুলো একদম তোমার ঠোঁটের মধ্যে চলে যাবে, শিওর, দিলের মধ্যে গেঁথে যাবে। আর তুমি যদি আমার সাথে কোরাস না করো, এগুলো একটাও তোমার মনে থাকবে না, একটাও মনে থাকবে না, ড্যাম শিওর, ক্লিয়ার? আমার সাথে একটু কোরাস করো, কি বলছি? ফ্যামিলি জুড়ি, ক্লাস কমিটি, ক্লাস কমিটি, ফ্যামিলি জুড়ি, ক্লাস কমিটি, ফ্যামিলি জুড়ি, ক্লাস কমিটি, ফ্যামিলি জুড়ি, ক্লাস কমিটি, ফ্যামিলি জুড়ি, ক্লাস কমিটি, শুধু মাথা নাই, হ্যাঁ দীপানি শুধু মাথা নাই, ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশু, যুদ্ধের জাহাজের বহর, একসাথে যখন 20-50টা যুদ্ধ জাহাজ সেই জাহাজের বহর বা অন্তরী বহরকে বলি আমরা ফ্লিট, রাইট? ফ্যামিলি জুড়ি, ক্লাস কমিটি, আর্মি গ্যাং টিম, আচ্ছা বল দেখি কাকে সুযোগ দিব, বল রিপা, বল রিপা, বল দেখি। আচ্ছা ঠিক আছে, ওকে ফাতেমা বল দেখি। ফ্যামিলি জুড়ি, ক্লাস কমিটি, আর্মি গ্যাং টিম, ক্যাটেল ক্লাউড ফিট। ছেলেদের মধ্যে থেকে, ছেলেদের মধ্যে থেকে কে পাবো? ছেলেদের মধ্যে থেকে, রাইট, হ্যাঁ বল আশিক, আশিক মোহাম্মদ, আশিক ফ্যামিলি জুড়ি, ক্লাস কমিটি, আর্মি গ্যাং টিম, ক্যাটেল ফিট, ক্যাটেল ক্লাউড ফিট, ক্যাটেল ক্লাউড ফিট, সিদ্ধার্থ মুন্তা বল দেখি, ক্যাটেল ক্লাউড ফিট, ফিট ফ্যামিলি জুড়ি, কমিটি, ক্লাস, আর্মি, ক্যাটেল ক্লাউডেড ফিট,
আচ্ছা ফ্যামিলি জুড়ে ক্লাস কমিটি আর্মি গ্যাং টিম ক্যাটল ক্লাউড ফ্লিট আশা করি সবার একটু পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে রাইট সো ক্যাটল ক্লাউড টিম এবার স্যার ভালো করে আপনি দিকে এরপর দেখি আমরা ম্যাটেরিয়াল নাউন নিয়ে কথা বলবো বলে ম্যাটেরিয়াল নাউন কি বলে যে নাউন গুলো হচ্ছে উপাদানবাচক উপাদান যে নাউন দিয়ে মূল উপাদান বোঝায় সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন খেয়াল করো তুমি হয়তো বা একটা টেবিলের সামনে তুমি বসে আছো টেবিলের সামনে ওই টেবিলের মূল উপাদান হচ্ছে কাঠ ওই টেবিলের মূল উপাদানটা কি বলতো কাঠ তাহলে কাঠটা নিঃসন্দেহে একটা ম্যাটেরিয়াল নাউন কাঠটা একটা কি নাউন বলতো এখানে ধরো গিয়ে এখানে একটা ইয়া দেখা যাচ্ছে মার্কার এই মার্কারের মূল উপাদান ধরো প্লাস্টিক তাহলে এবার ভালো কল এদিকে এরপর হচ্ছে যতগুলো মূল উপাদান হবে সবগুলোই ম্যাটেরিয়াল নাউন ঠিক আছে বুঝে গেছে আচ্ছা এবার ভালো করে লক্ষ্য করে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা বলে যেটা দেখা যায় না যেটা ছোঁয়া যায় না যেটা মানে শুধুমাত্র অনুভব করতে হয় মানে অন্তর দিয়ে কলিজা দিয়ে অনুভব করতে হয় আর কি হ্যাঁ যেটা কলিজা দিয়ে সব কথা বলে না হৃদয় কিছু কথা বুঝে নিতে হয় ক্লিয়ার যেগুলো বুঝে নিতে হয় আর কি যেগুলো বলে না যেগুলো একটু বুঝে নিতে হয় এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন ক্লিয়ার বলে হ্যাঁ যেমন গুডনেস শুভকামনা দেখা যায় না বুঝে নিতে হয় রাইট কাইন্ডনেস দয়া হচ্ছে ব্রাইটনেস উজ্জ্বলতা হার্ডনেস বলছে কঠিনতা অনেস্টি সততা উইজডম বিউটি ব্রেভারি জাজমেন্ট হচ্ছে মুভমেন্ট মুভমেন্ট নড়াচড়া বা আন্দোলন লাফটার হাসি ইয়র তারুণ্য স্লেভারি দাসত্ব চাইল্ডহুড শৈশবকাল এন্ড বয়হুড বাল্যকাল দ্যাটস ইট একটু পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা নাই একটু পর্যন্ত যদি কারো কোনো সমস্যা না থাকে সবাইকে পাঁচ মিনিটের ব্রেক দিব পাঁচ মিনিটের মধ্যে নিচে দেখো এদিকে চার নাম্বার পেজের নিচের দিকে দেখো এক্সারসাইজ অন ক্লাসিফিকেশন অন নাউন পাইছি এক্সারসাইজ অন ক্লাসিফিকেশন অন নাউন রাইট ঠিক বরাবর পাঁচ মিনিট সময় দেবো পাঁচ মিনিটের মধ্যে এই সবগুলো প্রশ্ন ঠাস 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 করে ট্রাই করবো পাঁচ মিনিট পর আবার দেখা হবে এই পাঁচ মিনিটের মধ্যে আমরা বিদায় নিচ্ছি রাইট বিদায় নিচ্ছি সবাই সেম আইডি সেম পাসওয়ার্ড দিয়ে আবার ঢুকে যাবে রাইট পাঁচ মিনিট সময় কোনো দিকে মনোযোগ না দিয়ে পাঁচ মিনিটের মধ্যে ধুমধাম করে দাগাই ফেলো ক্লিয়ার আর কারো পানি খাওয়ার দরকার হলে এর মধ্যে পানি খেয়ে নাও বেস্ট অফ লাক টাটা বাই পাঁচ মিনিট পাঁচ মিনিটের ব্রেক